আমার পাশে যিনি বসে আছেন তিনি একজন বড় আইনজীবী। আমি গতকালকে প্যানেল কোর্টের একটা 1860 প্যানেল কোর্ট সেকশন 497 অ্যাডাল্টারি একটা ই দেখলাম, সেখানে যদি সেক্সুয়াল কোনো ইন্টারকোর্স করে বিবাহিত কোনো পুরুষ এবং বিবাহিত কোনো নারী, যদি তারা ইন্টারকোর্স সেক্সুয়াল ইন্টারকোর্স যদি হয়ে যায়, হয়তো নারীর ইচ্ছা ছিল না, সেক্ষেত্রে নারী ওই পুরুষের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারবে না, তার স্বামী তার পক্ষ থেকে এটার বিরুদ্ধে সে একটা আইনি ব্যবস্থা সে নিতে পারবে। ব্রিটিশ ল এটা বলছে, আর ইসলামী ল বলছে কোনো বিবাহিত পুরুষ যদি কোনো নারীর সঙ্গে জেনায় লিপ্ত হয়, ফারজুহুমা নাকালাম মিনাল্লাহ, তাকে পাথর মেরে শেষ করে দাও সবার সামনে। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? মানুষের বিধানের ভিতরে ভুল ত্রুটি আছে না? নাই। আসতে বলবেন না, আছে না? নাই। আল্লাহর বিধানে কোনো ভুল থাকতে পারে? আকাশটা সৃষ্টি বানিয়েছেন, কোথাও কোনো ফুটা আছে? কোথাও কোনো গ্যাপ আছে? আমার সৃষ্টিতে আমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছেন, কোথাও কোনো গ্যাপ আছে, ত্রুটি আছে? এত সুন্দর করে যিনি বানাতে পারলেন তিনি কি আইন দিতে পারেন না? অবশ্যই তিনি পারেন, তিনি দিয়েছেন এই কিতাব যার মধ্যে আল্লাহ পাক সব কিছু বলে দিয়েছেন। ফৌজদারি দণ্ডবিধি আছে না? নাই। আইন আছে না? নাই। সব কিছু আছে। ইসলাম একটি বাস্তব ভিত্তিক, একটি পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ একটি জীবন বিধান। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামে কি নেই? সব আছে। একটি পৌরসভার সবচেয়ে বড় কাজ হল যানজট নিরসনে ভূমিকা রাখা। আমার রাসূল কত আগে বলে দিয়েছেন, ক্বালা ইয়াকুম ফিল জুলুস বিত্তুরাকাত, তোমরা রাস্তায় বসা থেকে গাড়ি পার্কিং থেকে দূরে থাকো। আমার নবজির হাদিস যেন মনে হচ্ছে রাসূল কালকেই কতটা বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে করোনা ভাইরাস অ্যাটাক করলো, আল্লাহ কি দেখে না শুধু চীনে কেন আজকে 90টা রাষ্ট্রে করোনা অ্যাটাক করেছে? এদিকে রহমত না গজব? আসতে বলে রহমত না গজব? এই সমস্ত ভাইরাস যখন সমাজে ছড়ে পড়ে, সেই সমাজে পাপ কমে না বাড়ে? পাপটা কম, পাপ কমার জন্য না বাড়ার জন্য? বাড়ার জন্য। সমাজে যত পাপ বাড়বে, সমাজে তত রোগ বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু, তোমরা যদি কোনো পাপ কাজ করো, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, নতুন নতুন রোগ সৃষ্টি করে ফেলবে। আল্লাহ বলছেন, তোরা আমার ইমানদার কিছু বান্দা রমজান মাসে রোজা রাখতে চেয়েছিল, তোরা জোর করে তাদের রোজা ভাঙিয়ে ফেলেছিস। আমার কিছু ইমানদার নারীরা বোরকা নেকাব পরার জন্য চেষ্টা করেছিল, তাদের মুখ থেকে নেকাব হিজাব টেনে ছিঁড়েছিস। ওই চীনের উইঘুরে 20 লক্ষ মুসলমান 200 কোটি মানুষের ভিতরে বসবাস করে, রমজান মাসে তাদের মুখ থেকে নেকাব হিজাব টেনে ছিঁড়েছে, বোরকা পড়তে দেবে না, পর্দায় থাকতে দেবে না। এরপরে দিনের বেলা রমজান মাসে দিনের বেলা তাদেরকে জোর করে রোজা ভেঙে ফেলে দিয়েছে, নতুন কোরআন তারা বানাতে চেয়েছে, কোরআনের বিরুদ্ধে তারা কোরআন রচনা করতে চেয়েছে। আল্লাহ শুধু দেখা দিলেন, একটু দিলাম, ও কাজ করো না। বোঝেন নাই? ও কাজ করো না। শুধু একটা ভাইরাস ঢুকেছে, গোটা পৃথিবীর এখন আতঙ্ক কি নিয়া? করোনা। বিমান বিজনেসে ধস নেমেছে, কেউ আর ঘর থেকে বের হয় না, মোসাবা করতেও ভয় পায় না, জানি কার মধ্যে কোন কি ঢুকে আছে। সবার মধ্যে এখন আতঙ্ক কাজ করছে। আল্লাহ কি পারেন না? আসতে বলবেন না, পারেন না? পারেন না? সবার ভিতরে একটাই টেনশন, এখন না জানি কখন কাকে অ্যাটাক করে ফেলে। কেয়ামত কি হবে না? আসতে বলবেন, কেয়ামত কি হবে না? সম্মানিত ভাইয়েরা, বান্দাকে আল্লাহ সুস্থ রাখতে চান, কিন্তু বান্দা সুস্থ থাকতে চায় না। বান্দা সুস্থ থাকতে চায় না। লাঞ্চ দিয়েছেন কে? এই লাঞ্চটা বিড়ি খায় নষ্ট করলো কে? আল্লাহ। দেখছেন, আল্লাহ নষ্ট করছে? কে নষ্ট করলো? বান্দা নিজেই।
নষ্ট করা যাবে না করোনা তো আসতো না করোনা এটা করতে না অবশ্যই আমাদের কোনো সমস্যা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই রোগ কেন হবে ভাইরাস কেন ছড়বে এইচআইভি কেন হয় আপনি ইতিহাস ঘাটেন এইচআইভির মূল কারণই হলো অবাধ যৌনাচার ঠিক কি না অবাধ যৌনাচার আমার ভাইরা পাপ করব পাপ আমাকে ঘেরাও করে ফেলবে একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন বিদায় লগন যখন চলে আসলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে দেখার জন্য আসলেন এসে তিনি বলছেন ইবনে মাসউদ আপনার পরিবারের জন্য কোনো কিছু লাগবে নাকি আপনার কোনো চিন্তা আছে নাকি তিনি বললেন আমার চিন্তা একটাই কি চিন্তা আমার চিন্তা হলো গুনাহ আমার চিন্তা কি গুনাহ ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন ভাই ইবনে মাসউদ এই উদ্দেশ্যে আমি তোমাকে প্রশ্ন করি নাই তোমাকে প্রশ্ন করার কারণ হলো তোমার পরিবার নিয়ে আমি প্রশ্ন করছি পরিবারের কোনো সমস্যা থাকলে তুমি আমাকে বলো কোনো সমস্যা আছে নাকি তিনি বললেন আমার সমস্যা একটি সেটা হলো কবরে আমি কি জবাবটা দেব এবার প্রশ্ন করা হলো ইবনে মাসউদ বারবার তুমি ওইদিকে চলে যাচ্ছ তোমার তো অনেকগুলো মেয়ে বাচ্চা আছে মেয়ে সন্তান এদিকে আছে রাষ্ট্রের তহবিল থেকে আমি তোমাকে কিছু দিতে চাই তোমার কিছু প্রয়োজন আছে কিনা ইবনে মাসউদ বললেন আমার সন্তানদেরকে নিয়ে রাষ্ট্রপক্ষের কোনো চিন্তা করার কারণ নাই আমার সন্তানদের রুটি রুজির জন্য আমার মেয়েদের কাছে আমি সূরা ওয়াকে দিয়ে দিয়েছি সূরা ওয়াকে তারা সকাল সন্ধ্যা পূর্বের সমস্ত রুটি রুজির দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে জোরে বলি সুবহানাল্লাহ ফয়সালা কার রুটি রুজির ফয়সালা কে করবেন আমাকে বাঁচাবে কে ভারত রাশিয়া আমেরিকা জার্মান না আমাকে কে বাঁচাবেন ওরা তো নিজেরই কায়েত হয়ে পড়ে আসো করোনার কাছে কায়েত কেউ আমাকে বাঁচাবে না আল্লাহ আমাকে বাঁচাবেন আল্লাহ কত মহান মানুষের সমস্ত ভাইরাস গুলো অ্যাটাক হয় নাকের নাকের দিক থেকে অ্যাটাক হয় এখানে অনেক এমবিবিএস ডাক্তার এসেছেন ডাক্তার বজলু ভাই আমার একজন অত্যন্ত কাছে মানুষ তিনি এসেছেন মানুষের নাকের ভিতর দিয়ে ভাইরাস গুলো ঢুকে থাকে এই জন্য কোন ভাইরাস থেকে বাঁচার জন্য এখন মানুষ নাকে কি লাগাচ্ছে মাস্ক লাগাচ্ছে নেকাব লাগাচ্ছে আমার বন্ধুগণ এই নাকের ভিতরে দিয়ে যদি কোনো ভাইরাস ঢুকেও যায় বান্দা যদি আল্লাহর জিকির করে বান্দা যদি আল্লাহর শুকর আদায় করে বান্দার মধ্যে আল্লাহ দুইটা জিনিস দিয়ে দিয়েছেন একটা হলো হাঁচি দিয়েছেন আরেকটা হাই দিয়েছেন বান্দা যখন হাঁচি দেয় বের হয় হাই তুললে ভিতরে ঢুকে যায় আমার নবীজি কত আগে জানিয়ে দিলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল উতাস ওয়া ইকরাহু আত-তাসাউব আল্লাহ হাঁচি কি ভালোবাসেন হাই কে অপছন্দ করেন এই জন্য যখন কোনো বান্দা হাঁচি দেয় সঙ্গে সঙ্গে সেই বান্দা কি বলে আরো জোরে বৌদ্ধরা কি বলে বৌদ্ধ বৌদ্ধ চীনের যারা বৌদ্ধরা কি বলে ওদের কোনো দোয়া আছে না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ বান্দা যখন হাঁচি মারে হাঁচি মারার সঙ্গে সঙ্গে বান্দা আলহামদুলিল্লাহ বলে ফেলে কারণ হাঁচির মধ্যে বরকত আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার ভাইরা বান্দা যখন হাঁচি মারে বান্দা যখন একটা হাঁচি মারে প্রতিটি হাঁচির গতি হলো ঘন্টায় 160 মাইল গতি মনে হয় কম হয়ে গেছে কেউ তো সুবহানাল্লাহ বললেন না তো জোরে বলে সুবহানাল্লাহ বান্দা যখন একটা হাঁচি ফেলে সে হাঁচির গতি হলো প্রতি ঘন্টায় 160 মাইল কেন এত গতি দেওয়া হলো এই গতি দেওয়ার কারণ হলো বান্দা যখন হাঁচি মারে তখন প্রতি হাঁচিতে হাজার হাজার জীবাণু তার দেহ থেকে বের হয়ে আল্লাহ পাক সাফ করে দেন তার শরীরটাকে জোরে বলি সুবহানাল্লাহ হাঁচি দিলে আমরা কি বলি জোরে বলি হাঁচিটা মারে কেমনে দেখছেন সব অভিনয় শুরু করে দিছে কারো কিন্তু হাসি মারা হয়নি হাসি জোর করে আসে না হাঁচি ন্যাচারাল চলে আসে কে দেন এটা
আসতে বলবেন না কে দেন আল্লাহ দিয়ে দেন আমার ভাইরা আল্লাহ রোগ দিয়েছেন রোগীর মেডিসিনও দিয়েছেন প্রতিষেধকও দিয়েছেন এই ধুলাই মলিন জমি ফাগুনের এই যে হাওয়ার ভিতরে বা ফাগুনের এই বাতাসের ভিতরে ধুলাবালি ওড়াওড়ি করে বান্দা রাস্তায় চলতে গিয়ে ধুলাই মলিন জমিনে চলাফেরা করতে গিয়ে চোখের মধ্যে ধুলা ঢোকে কানের মধ্যে ধুলা ঢোকে চোখের মধ্যে যখন বান্দার ধুলা যখন ঢোকে যায় আল্লাহ রাব্বুল আলামিন এমন রব আল্লাহ সঙ্গে সঙ্গে চোখের ভিতরে অটোমেটিক্যালি কিছু পানি রেখে দিয়েছেন সঙ্গে সঙ্গে পানি বের করে দিয়ে ধুলা মুক্ত করে আমার আপনার চোখটা আমার আল্লাহ রিফ্রেশ রেখে দেন জোরে বলি সুবহানাল্লাহ শুধু তিনি সৃষ্টি করেন নাই এটাকে তিনি সুস্থ রাখারও ব্যবস্থা রেখেছেন একটু আস্তে বলি সুবহানাল্লাহ আমরা সবাই সুস্থ থাকতাম যদি আমরা সমস্ত জীবন যাত্রায় লাইফ স্টাইলে যদি আমরা গ্রহণ করতাম কার বিধান আস্তে বলবেন না কার বিধান আল্লাহর বিধান আল্লাহর বিধানকে যদি আমরা মেনে চলতাম অসুস্থ হতাম না আমরা হ্যাঁ অসুস্থ তো হব না তা না দেহ যার আছে অসুস্থতা তার আছে অসুস্থ হবে কিন্তু এই যে মহামারী আকার ধারণ করছে অবশ্যই এগুলো গজব ঠিক কি না এই গজব থেকে বাঁচার জন্য আমরা চাইব কার কাছে আস্তে বলবেন চাইব কার কাছে রুকু দেব কাকে সেজদা দেব কাকে ইবাদত করব কার আল্লাহ পাকের আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন ইমানদারেরা তোমরা রুকু করো তোমরা সেজদা দাও রুকুটা হলো সেজদার আগের যে কাজ এই যে মস্তকটা আমরা অবনত করলাম আমার দেশে নববধূ যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যখন চলে যায় মুরব্বীদের দেখলে শ্বশুর শাশুড়িকে দেখলে নববধূ শাশুড়ি শ্বশুরের কোন দিকে আগায় যায় পায়ের দিকে আগায় যায় কদম বুচি দেয় কদম বুচি দিতে নিয়ে কোনদিন মাথা উপরে থাকে না মাথা একটু নিচু হয়ে যায় দামা ইউরোবিক কয়লা মালা ইউরোবিক এটা বিজাতীয় সংস্কৃতি মুসলমানদের মধ্যে সংস্কৃতি নাই মুসলমান সালাম জানাবে মুসলমান সালাম দিয়ে অভিবাদন শুরু করবে এই যে আপনি দুটো হাত রেখে দিলেন মাথাটা নিচু হয়ে গেল রুকুর হালে আপনি চলে গেলেন সেই সময় সব হবে না গুনাহ হবে আস্তে বলে সব হবে না গুনাহ হবে একমাত্র আল্লাহ ছাড়া এই মস্ত কারো সামনে নোয়ানো যাবে না যদি রুকুটা দেওয়া যদি জায়েজই হতো বান্দা বান্দাকে সেজদা যদি বান্দা বান্দাকে দেওয়া জায়েজ হতো পৃথিবীর সবচেয়ে বেশি সেজদা গ্রহণ করতেন আমার রসুল নিজে রসুল কি কোনো সেজদা নিয়েছেন নাকি রুকু নিয়েছেন নাকি আমার নবীজি মক্কার বাসিন্দা ছিলেন মক্কি জিন্দেগিতে কালিমার দাওয়াত দিলেন দিন যত যাচ্ছিল বাধা তত বাড়তেছিল আমার নবজির মূল বক্তব্য একটাই ছিল এই দুনিয়াতে কারো আইন চলবে না সৃষ্টি যার আইন চলবে তার ঠিক কিনা আমার নবীজি বললেন যে সমাজে নামাজ থাকবে সেই সমাজে জিনা থাকবে না সেই যে সমাজে যাকাত থাকবে সেই সমাজে সুদ থাকবে না যেই সমাজে সিয়াম থাকবে রোজা থাকবে সেই সমাজে পর্দাহীনতা বেহায়াপনা থাকবে না কিন্তু আমার দেশে এগুলোতে একটাও নাই হ্যাঁ আসতে কোন কেন বগুড়ায় সুদ আছে জেনা আছে চুরি আছে খুন আছে কিন্তু আমরা যারা বসবাস করি অধিকাংশ আমরা কি কোন জাত বলেন মুসলমান বিষয় অথচ সবই আছে তাহলে আমরা কেমন মুসলমান আমার ভাইয়েরা হাজার বছর ওয়াজ করে সমাজ কি ভালো করা যাবে না হয়তো একটু সতর্কতা আসবে
একটু আমরা ব্যক্তিগতভাবে হয়তোবা ভালো হওয়ার চেষ্টা করতে পারব, পরিবারকে বোঝানোর চেষ্টা করতে পারব, সমাজ থেকে জেলা ব্যভিচারের সুদ ঘুষ বন্ধ করার জন্য ওয়াজ দিয়ে বন্ধ হবে না, একমাত্র আল্লাহ তাআলার বিধান দিয়ে যেমন ক্রামার নবজি করেছেন সেই বিধান কার্যকর করে সমাজ থেকে সমস্ত অন্যায় দূর করা সম্ভব, ঠিক কিনা? রাসূল যেমন করে করেছেন আমাকে তেমন করেই করতে হবে।